তাআলা বলেন, এই খবরদার খবরদার, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাব। আযাব আসার আগে আগে মসজিদে যা, আযাব আসার আগে আগে মসজিদে, আযাব আসার আগে আগে মসজিদে যাও। আল্লাহর কসম, এ জাতির বাঁচার উপায় তিনটা। এ জাতির বাচ্চাগুলোকে কোরআনমুখী করো, এ জাতির মেয়েগুলোকে ঘরমুখী করো, এ জাতির যুবক আর বৃদ্ধগুলোকে মসজিদমুখী করো। তিনটা পয়গাম শোনাই, বাচ্চাদেরকে মাদ্রাসামুখী করো, মেয়েগুলোকে জোরে বলেন, মেয়েগুলোকে কোনমুখী ঘরমুখী করেন। আপনার মেয়েকে আপনি বাঁচান, আপনার মেয়েকে আপনি বাঁচান। আপনার মেয়েটা ঘর থেকে বেপর্দা ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত আজকের এই দিনে সে যেই পরিমাণ গুনাহ করেছে, তার 40 বছরে যেই পরিমাণ গুনাহ হয়েছে, তাকে দেখে দেখে যত মানুষ যত গুনাহ করেছে, আল্লাহর কসম আপনার মেয়ের পিছে একা তা হবে। আর আপনার মেয়ের পিছে একা যা, আপনার পিঠে তা। আজাব ভোগ করার ক্ষমতা যদ্দূর, গুনাহ করো তদ্দূর। যারা মেয়েদেরকে দিন শিখান নাই, আমার এই পয়গাম লিখে রাখেন, আল্লাহ তাআলা যদি রহমের ফয়সালা না করে আযাব থেকে বাঁচার উপায় নাই। আপনার মেয়ে ব্যান গাড়িতে বসবে আর পিছন দিয়ে চুলগুলো উঠবে, আপনি জান্নাতে হাওয়া খাবেন, হবে না। উম্মতে মুসলিমাকে আল্লাহ বুঝ দান করে, আমিন। আরেকজনের সাথে মোটরসাইকেলে করে যাবে আর ঢাকা গিয়ে এসে কি বলে এটাকে গার্মেন্টসে চাকরি করে আপনাকে বেতন পাঠাবে, আপনি সুখে থাকবেন, হবে না, হবে না। মেয়েকে দিন শিখান, বলেন বলেন বলেন, মেয়েকে কি শিখান, আবার বলেন, মেয়েকে দিন শিখান। তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমাদের এক বুজুর্গ ছিলেন হানিফ মুলতান ওয়ালে, তিনি আয়াতের তরজমা এভাবে করতেন, এই আয়াত যেন আল্লাহ তাআলা রাসূলকে বলেন, হাবিব আপনি খাদিজাকে বাঁচান, আয়েশাকে বাঁচান, হাফসাকে বাঁচান, রোকাইয়াকে বাঁচান, জয়নবকে বাঁচান, কুলসুমকে বাঁচান, ফাতেমাকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। জাহান্নাম শ্বশুর বাড়ি নয়, জাহান্নাম শ্বশুর বাড়ি নয়, ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যার ইন্ধন মানুষ আর পাথর। আলাইহা মালায়েকাতুন গিলাজ শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বুঝলাম না কিছুই, বুঝলাম না যে সেটাও বুঝলাম না। আপনার ছেলেকে আপনি দিন শিখান, আপনার মেয়েকে আপনি দিন শিখান। ছেলের হাত ধরেন, ছোটবেলায় দিতে পারেন নাই মাদ্রাসায়, এখন বড় হয়ে গেছে দেওয়ার সুযোগ নাই, তার এবার পায়ে ধরেন, বাবা নামাজ ছাড়বে না। মেয়েকে দিতে পারেন না এখন হাত ধরেন, মা নামাজ ছেড়ে দিও না, মা তুমি ব্যাপারটা করো না, মা মা তুমি ব্যাপারটা বের হয়েও না। বলেন 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 বলেন, মা তুমি ব্যাপারটা বের হয়েও না। কোন ভাষায়, কোন আওয়াজ দিয়ে আপনাকে বললে আপনি বুঝবেন, কোন ভাষায় বললে বুঝবেন? উম্মতে বুঝতে, মা আপনার মেয়ে বাজারে বাজারে ঘুরবে, আপনার উপর রহম আসবে, হইতে পারে না। আপনার মেয়ে মেলায় ঘুরবে, আপনার উপর রহম আসবে, হইতে পারে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আমিন। এর জন্য আমরাও কম দায়ী না, আমরা মেয়েদের জন্য মাদ্রাসা করি নাই, এর জন্য আমরাও কিছুটা দায়ী। আল্লাহ মাওলানা হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন।